মামলা দেওয়ার অভিযোগ এনে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন এক চালক। সকালে রাজধানীর বাড্ডা লিংক রোডে এই ঘটনা ঘটান শওকত আলম সোহেল নামে এক মোটরসাইকেল চালক। মোটরসাইকেলটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আগে ওই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় পুলিশ ফের মামলা দেয়। এই কাণ্ড ঘটিয়েছেন ওই চালক। তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে গুলশান ট্রাফিক বিভাগ। মামলা দেওয়ার অভিযোগ এনে নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ করেছেন এক চালক। সকালে রাজধানীর বাড্ডা লিংক রোডে এই ঘটনা ঘটান শওকত আলম সোহেল নামে এক মোটরসাইকেল চালক। মোটরসাইকেলটি আগুনে পুড়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আগে ওই মোটরসাইকেল চালকের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় পুলিশ ফের মামলা দেয়। এই কাণ্ড ঘটিয়েছেন ওই চালক। তবে মামলা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে গুলশান ট্রাফিক বিভাগ।